আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি গাজী মিজানুর রহমান, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি কথা বলবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের যে পরীক্ষা, এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে গত 21 এপ্রিল, সেই পরীক্ষার ভাইবা কবে শুরু হবে, কাগজপত্র কবে জমা দিতে হবে, এরকম আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। আর আপনাদের প্রতি অনুরোধ, যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নিন। যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনা। তাহলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যে তৃতীয় ধাপের কাগজপত্র কবে জমা দিতে হবে এবং কী কী কাগজপত্র জমা দিতে হবে, এই ভাইবা কবে শুরু হবে, এটা যদি একটু দেখি। সেটা দেখার আগে প্রথম দুটি ধাপে কী হয়েছিল আমরা যদি একটু দেখি, যে প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল 20 ডিসেম্বর 2024, কাগজপত্র জমা দেওয়ার নোটিশ করেছিল 26 ডিসেম্বর 2024, এবং 26 ডিসেম্বর 2024 নোটিশে বলা হয়েছিল 10 জানুয়ারির মধ্যে কাগজপত্র জমা দিতে হবে। সেটা অবশ্যই এই যে বিভিন্ন জেলা কেন্দ্রে কিন্তু আলাদা আলাদা, মানে প্রত্যেকটা জেলার আবার উপজেলা আলাদা। কথার কথা ধরুন, আপনি নোয়াখালীর জেলা থেকে আবেদন করেছেন, এখন নোয়াখালী জেলার সকল উপজেলা কিন্তু কাগজপত্র জমা দেওয়ার ডেট কিন্তু একরকম না হবে না, এবং সেটা প্রাথমিক শিক্ষা অফিস, যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, তাদের ওয়েবসাইটে তারা নোটিশ করে জানিয়ে দিবে কোন কোন উপজেলার কোন কোন তারিখের মধ্যে কাগজপত্র কোথায় কত নম্বর কক্ষে জমা দেবেন, এটা কিন্তু তারা বলে দিয়ে দেবে। তো যাই হোক, তো আপনারা বুঝতে পারছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কাগজপত্র জমা দেওয়ার জন্য যে নোটিশ করার একটা মিনিমাম টাইম লাগে, সেটা হলো 26 তারিখে নোটিশ করেছিল, 10 তারিখের ভিতরে জমা দিত। কিন্তু এটা আবারও বলেছি, বিভিন্ন জেলা কিন্তু আলাদা আলাদা, কোনো কোনো জেলা তার আগেও, মানে 10 জানুয়ারির আগেও ডেট শেষ হয়ে যেতে পারে, কারণ সেখানে উপজেলাগুলো ভাগ করে আলাদা আলাদাভাবে তারা দিয়েছে যে এই উপজেলা এত তারিখ। ধরুন কথার কথা, নোয়াখালীতে বেগমগঞ্জ সোনাইমুড়ি বললো যে আপনারা এত তারিখ থেকে এত তারিখে, এই উপজেলা এত তারিখ থেকে এত তারিখের ভিতরে কাগজ, এত তারিখ কাগজ জমা দেবেন, ওই তারিখে জমা দিতে হবে। এখন তার মানে আমরা দেখলাম প্রথম ধাপের রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2023 সালের ডিসেম্বর মাসে, এবং 2023 সালের ডিসেম্বরের 26 তারিখে গিয়ে, অর্থাৎ রেজাল্ট প্রকাশের 7 দিনের মাথায় তারা নোটিশ করেছিল যে আপনারা কাগজপত্র জমা দিতে হবে 10 তারিখের মধ্যে, এবং বিস্তারিত জেলা ওয়েবসাইটে তারা দিয়ে দিয়েছিল প্রত্যেকটা জেলা, এবং কাগজপত্র জমা দেওয়ার শেষ ডেট ছিল 10 তারিখে, এবং ভাইবা শুরু হয়েছিল 15 জানুয়ারি, এবং ভাইবা শেষ হয়েছিল 31 জানুয়ারি। যেহেতু প্রথম ধাপে ভাইবাতে কল করেছিল অ্যারাউন্ড 9500, মানে 9000 থেকে সামথিং, একটু সামান্য একটু বেশি। তো তার মানে কি, কাগজপত্র জমা দেওয়ার শেষ ডেটের মানে 2-3 দিনের মধ্যে, অর্থাৎ 12-10 জানুয়ারির 15-15 তারিখ, 10 জানুয়ারির শেষ ডেট জমা দেওয়ার ছিল, 15 তারিখ থেকে ভাইবা শুরু হয়েছে। তার মানে কাগজপত্র জমা দেওয়ার পর বেশি সময় পাওয়া যায়নি। তাহলে দ্বিতীয় ধাপে কী হয়েছিল, দ্বিতীয় ধাপের রেজাল্ট দিয়েছিল 20 ফেব্রুয়ারি 2024, কাগজপত্র জমা দেওয়ার নোটিশ করেছিল 27 ফেব্রুয়ারি, তার মানে রেজাল্ট প্রকাশিত হওয়ার 8 দিনের মাথায় কাগজপত্র জমা দেওয়ার জন্য নোটিশ করেছিল। দ্বিতীয় ধাপে যেমন 3 থেকে 6 মার্চ এটাও দেখেছি, আবার কোনো কোনো জেলাতে 12 মার্চ এটাও আমি দেখেছি। তার মানে এক একটা জেলাতে এক এক রকম। তার মানে আপনাদের নোটিশ করার পর নর্মালি আমরা যে দ্বিতীয় ধাপে যদি দেখি, নোটিশ করার পর যে সময়টা আমরা দেখেছি, 1 সপ্তাহের মতো সময় পাওয়া গেছিলো কাগজপত্র রেডি করে জমা দেওয়ার জন্য। এবং দ্বিতীয় ধাপের ভাইবা শুরু হয়েছিল, ভাইবা কাগজপত্র জমা দেওয়ার সর্বশেষ ডেট ছিল 12ই মার্চ, বিভিন্ন জেলা আরও আগে একটু আগেও হয়েছে, তো সর্বশেষ যেটা আমরা নেটে দেখেছি যে 12ই মার্চ, তার মানে 12ই মার্চ দ্বিতীয় ধাপের কাগজপত্র জমা দেওয়ার সর্বশেষ ডেট ছিল সকল জেলার ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আরও আগেও শেষ হয়ে গেছে। এবং 12ই মার্চে কাগজ জমা দেওয়ার পরে 14 মাস থেকে ভাইবা শুরু হয়েছে, তার মানে কাগজপত্র জমা দেওয়ার পরে 14 মাস, কোনো কোনো জায়গাতে আরও পরেও ভাইবা শুরু হয়েছে আমি দেখেছি, কোথাও যেমন 18 মার্চও শুরু হয়েছে। এটা বিভিন্ন জেলা কেন্দ্রিক আলাদা আলাদাভাবে পার্থক্য হয়, বাট কোনো কোনো জেলাতে 14 মার্চও শুরু হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আপনাকে কাগজপত্র নোটিশ জমা দেওয়ার যে নোটিশটা করে, নোটিশটার পরে আপনি সপ্তাহখানিকের মতো সময় পান কাগজপত্র রেডি করা, এবং কাগজপত্র রেডি করে জমা দেওয়ার পর সপ্তাহখানিক সময় পাবেন আপনি বড় জোর ভাইবা শুরু হওয়ার। তো সো আপনারা যারা এখনও প্রাইমারি তৃতীয় ধাপের এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, কাগজপত্র এখনও রেডি করেননি, তাদের জন্য আমার ইয়ে থাকবে, আপনি শেষ মুহূর্তে গিয়ে কাগজপত্র রেডি করতে পারবেন না, যে রেডি করতে পারবেন না যে অল্প সময়ে এত কাগজপত্র রেডি করতে গিয়ে, কারণ দেখা গেছে কি, আপনার স্থায়ী নাগরিকত্ব স্থায়ী সনদ, মানে স্থায়ী ঠিকানা সাপেক্ষে নাগরিকত্ব সনদ যেটা লাগে, স্থায়ী ঠিকানা নাগরিকত্ব সনদ, দেখা গেছে আপনি ইউনিয়ন পরিষদে গেলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোনো কারণে অনুপস্থিত, হতে পারে তিনি অসুস্থ, বা আপনার যদি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনে গিয়ে দেখলেন অনুপস্থিত আপনার কাউন্সিলর, সংশ্লিষ্ট কাউন্সিলর, এমন হতে পারে। তো সো
এই সমস্যাগুলোকে এড়ানোর জন্য আমার থাকবে, আপনারা যারা প্রাথমিক তৃতীয় ধাপে টিকেছেন, আপনারা কাগজপত্রগুলো দ্রুত রেডি করে ফেলুন, এর ব্যাজে বসে থাকবেন না। কাগজপত্র যখন আপনাকে নোটিশ করবো তখন আপনি জমা দেন, তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার ভাইভা অল্প সময়ের মাঝে শুরু হবে, অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার এক মাসের কম সময় ভাইভা শুরু হয়ে যায়। নর্মালি মানে হচ্ছে যে রেজাল্ট প্রকাশিত হওয়ার 25 দিন, 20-25 দিন বা মধ্যেই বা এক মাসের মধ্যে ভাইভা শুরু হয়ে যায়। এবং ভাইভা শুরু হলে ভাইভা প্রার্থীর লেংথ অনুযায়ী সেটা কখনো কখনো 20-25 দিন বা এক মাসের মতো সময় হতে পারে। তৃতীয় ধাপে যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, প্রথম ধাপে টিকেছে 9,000 সামথিং, দ্বিতীয় ধাপে 20,000 সামথিং, কিন্তু তৃতীয় ধাপে 40,000+ যেহেতু টিকেছে, তার মানে ভাইবে এখানে একটু সময় লাগবে শুরু হলে। আমার ধারণা মিনিমাম হয়তো 1-1.5 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু আপনার রেজাল্ট ভাইবা প্রথম দিকেও তো থাকতে পারে, আপনার প্রস্তুতির এই জন্য আগে থেকে থাকা উচিত। তো সো আপনারা আপনার ভাইবা প্রস্তুতি নিন, আর ভাইবা প্রস্তুতির জন্য প্রাইমারি শিক্ষক ভাইবা অ্যানালাইসিস বইটি দেখতে পারেন। আশা করি অল্প সময় ঘুষে প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে সহযোগিতা